যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্দোলন জানানো হয় তখন সেখানে কোনো গুরুত্ব দেওয়া হয় না। যেখানে আমরা ছাত্র সমাজ আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল, অথচ আমরা পরিণত হয়েছি সবচেয়ে গুরুত্বহীন জাতিতে। আমরা যতই আন্দোলন করি, যতই দাবি করি, তাদের কান পর্যন্ত পৌঁছায় না। এই করোনার অজুহাতে যতজন করোনায় আক্রান্ত হয়েছে আপনারা কি জানেন না? তার চেয়ে অনেক বেশি শিক্ষার্থী আক্রান্ত হচ্ছে হতাশায়, মৃত্যুবরণ করছে, আত্মহত্যায়। এগুলোর দায়ভার কে নেবে? প্রতিদিন শত শত শিক্ষার্থী ঝরে যাচ্ছে। আমার যে বন্ধুর হাতে থাকার কথা ছিল বই, সে এখন হাত থেকে বই নামিয়ে নিয়ে হাতে তুলে নিচ্ছে কাস্তে কোদাল, যোগ দিচ্ছে বাবার সাথে ফসলি জমিতে। এইভাবে যে শত শত শিক্ষার্থী ঝরে যাচ্ছে আপনাদের টাল বাহানায়, এখান থেকে আমরা মুক্তি চাই। আমাদের দাবি একটাই, সকল ধরনের বাহানা বন্ধ করে স্বাস্থ্যবিধি মেনে কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে, কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই সকল বিষয়ে আপনারা জানুন, ওয়াকিবহল হন, তারপর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিন। বুকে আমার অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। ক্যাম্পাস খোলার জন্য যারা অনলাইনে লেখালেখি করছে এবং আন্দোলন করছে তারা বিকারগ্রস্ত এবং তাদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজি। আমরা সত্যি ক্রিজি, আমরা সত্যি বিকারগ্রস্ত, আমাদের সত্যি পারিবারিক শিক্ষার অভাব রয়েছে, কারণ আমাদের অভিভাবক আপনি, আপনি একজন হারামখোর, আপনি একজন রোবট, কারণ আপনার ভিতরে যা কিছু সেভ করা আছে তাই আপনি পাবলিক করছেন। কারণ আপনি একজন বিজি হওয়া সত্ত্বেও আপনি চোখে দেখেন না বাস চলে, ট্রেন চলে, স্টিমার চলে, সব কিছু চলে, গার্মেন্ট চলে, শপিং মল চলে, সমস্ত জায়গায় মানুষের ছড়াছড়ি, ওগুলো আপনার চোখে বাজে না। কিন্তু শিক্ষার্থীরা ক্লাস করবে, হলে থাকবে, সেইটাই শুধু আপনার চোখে বাজে। করোনা শুধু শিক্ষা প্রতিষ্ঠানে, এইটাই শুধু আপনার চোখে বাজে। সেই জন্য আমরা আপনাকে বলবো, আপনি একজন রোবট। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো রাজনৈতিক দল না। আমাদের ভয়ভীতি দেখাবেন না, গুম খুন আটক এইসবের কিছু দেখাবেন না। পুলিশের বাপের ক্ষমতা নাই একজন সাধারণ শিক্ষার্থীকে আটক করবে, কারণ এটা কোনো রাজনৈতিক দল না। আমরা শিক্ষার্থী আন্দোলন করবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য, এখানে কোনো রাজনৈতিক দল না। আমাদেরকে অন্য ভিন্নভাবে কোনো চোখে দেখবেন না। আমরা আন্দোলন করব, আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানের তালায় মরিচিকা ধরেছে, শিক্ষার্থীরা সেই মরিচিকা তালা হাতুড়ি দিয়ে ছুটাবে।